জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল টাঙ্গাইলের এই ফুটবলারের। এই প্রথম জাতীয় দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে সকল খেলোয়াড়কে করোনা পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষায় বিশ্বনাথ উতরে যেতে পারেননি। তবে জাতীয় দলের এই ফুটবলার ও তার স্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন বিশ্বনাথ ঘোষ। তারপরও তারা দুজনেই বাসায় থেকে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।